তো বন্ধুরা এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ উঠে আসছে হাইকোর্টের নির্দেশে চাকরি চলে গেল গণিতের শিক্ষকের বেআইনি নিয়োগের জেরে আরও এক শিক্ষকের বেতন বন্ধের নির্দেশ দিয়ে দেওয়া হলো মন্ত্রীকন্যা অঙ্কিতা অধিকারীর পর আরও এক শিক্ষকের চাকরি চলে গেল এই মুহূর্তে তো কী বলা হচ্ছে হাইকোর্টের যে পর্যবেক্ষণ সেখানে কী জানানো হয়েছে আমরা সমস্ত কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো এই নিয়ে কী ডিটেলস আসছে নিউজে তো চলুন জেনে নিই তার আগে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে আপনারা আমাদের ভুলবেন না তার আগে বলি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি তাই কেউ এখনও যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না না এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরির রিলেটেড তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইটটি ক্লিক নোটিফিকেশন করে দেবেন বন্ধুরা তো বন্ধুরা যেটা বলা হচ্ছে হাইকোর্টের নির্দেশে চাকরি চলে গেল গণিতের শিক্ষকের কী জানাচ্ছে পরিবার এবং স্কুলের শিক্ষক আমরা বিস্তারিত চলুন জেনে নিই তো যেটা বলা হচ্ছে বেআইনি নিয়োগের অভিযোগে আরও এক শিক্ষকের চাকরি বাতিল করলো কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের বেঞ্চ বদলের প্রথম দিনেই নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হলো একই সঙ্গে বেতন বন্ধেরও নির্দেশ দেওয়া হয়েছে তো ইতিমধ্যেই আমরা দেখেছি এসএসসিকে কেন্দ্র করে একাধিক দুর্নীতি সামনে উঠে এসেছে এবং সেই নিয়োগকে কেন্দ্র করে এবার একের পর এক মামলার কিন্তু শুনানি হচ্ছে তো এই মুহুর্তে যে খবরটি উঠে আসছে কলকাতা হাইকোর্টের বেঞ্চ বদলের প্রথম দিনেই নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হলো এবং তার সঙ্গে বেতন বন্ধেরও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে তো মন্ত্রীকন্যা অঙ্কিতা অধিকারীর পর এবার সিদ্দিক গাজীরা যার নাম যেটা জানা যাচ্ছে যার বেতন বন্ধ করা হয়েছে সিদ্দিক গাজী এবং সেক্ষেত্রে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় আরও এক শিক্ষকের নিয়োগ বাতিলের নির্দেশ দিল আদালত অর্থাৎ বন্ধুরা এবার একের পর এক দুর্নীতির যে সমস্ত চরিত্রগুলি একের পর এক যে মেনশন করা হয়েছিল মামলায় তাদেরকে ধরে ধরে কিন্তু এবার বেতন বন্ধের নির্দেশ দেওয়া হচ্ছে এবং সেক্ষেত্রে আরও এক নজির গঠন করলো কলকাতা হাইকোর্ট তো সিদ্দিক বিরুদ্ধে মামলাকারী মেধা তালিকায় দুশো নম্বরে নাম থাকা অনুদপ্ত তার অভিযোগ ছিল দুশো পঁচাত্তর নম্বর স্থানে থাকা সিদ্দিক গাজী চাকরি পেয়েছেন অথচ তিনি চাকরি পাননি অর্থাৎ দুশো পঁচাত্তর নম্বরে থাকা সিদ্দিক গাজীকে নেওয়া হয়েছিল যদিও দুশো নম্বরে থেকেও অনুগুপ্ত তিনি কিন্তু চাকরি পাননি সোমবার এই মামলা ওঠে রাজশেখর মান্তের বেঞ্চে তিনি মধ্যশিক্ষা পর্ষদকে যেটা জানাচ্ছে যে এই শিক্ষকের চাকরি বাতিলের সুপারিশ করেন তো উল্লেখযোগ্যভাবে সিদ্দিক গাজী মুর্শিদাবাদের ষোলোডাঙ্গা যেটা জানা যাচ্ছে উচ্চ বিদ্যালয়ে কর্মরত ছিলেন সেখানেই গণিতের শিক্ষক ছিলেন তিনি তার ইতিমধ্যেই সমস্ত যে অ্যাপয়েন্টমেন্ট লেটার বা যাবতীয় যত সমস্ত কিছু ছিল সেগুলোকে কিন্তু বাতিল করা হয়েছে তার বেতন বন্ধেরও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে যেটা জানা যাচ্ছে সিদ্দিক গাজীকে ফোন করা হলে ফোন তোলেন তার পরিবারের এক সদস্য তাকে সিদ্দিক গাজীর সঙ্গে কথা বলার অনুরোধ করা হলে ফোনে ওপার থেকে বলা হয় ও এখন ঘুমোচ্ছে অর্থাৎ হাইকোর্ট তার চাকরি বাতিলের নির্দেশ দেওয়ার পরও চাকরি চলে যাওয়া শিক্ষক ঘুমাচ্ছেন বলে দাবি পরিবারের অর্থাৎ বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন এই মুহূর্তে কোন পরিস্থিতি তৈরি হয়েছে যে সমস্ত নিয়োগ আপনারা অনেকেই হয়তো দাবি করতে পারেন যে এই সমস্ত নিউজগুলি ফেক কিন্তু এটা ফেক নয় আপনারা প্রত্যেকটি লিডিং নিউজ পেপার দেখবেন আগামীকালের অর্থাৎ আগামীকাল যে সমস্ত নিউজগুলো আসবে সেখানেও কিন্তু আপনারা ফ্রন্ট লাইনে এটাই দেখতে পাবেন তো এই মুহুর্তে একটা বিগ ব্রেকিং নিউজ প্রতিক্রিয়া জানতে তাকে ফোন করা হলে তার পরিবারের বলা হচ্ছে পরিবারের তরফ থেকে ও এখন ঘুমোচ্ছে তো হাইকোর্ট তার চাকরি বাতিলের নির্দেশ দেওয়ার পরও কিন্তু চাকরি চলে যাওয়া শিক্ষক ঘুমাচ্ছেন বলে কিন্তু দাবি জানিয়েছে পরিবার তো তারপরে দেখুন তবে স্কুলের অপর শিক্ষক মুস্তফা কামাল অবশ্য দাবি করছেন বা করেছেন তিনি শিক্ষক হিসেবে সিদ্ধির কাজে অত্যন্ত ভালো এবং পরিশ্রমী পড়ুয়ারা তাকে বেশ পছন্দ করতো আমরা যখন স্টাফ রুমে গল্প করতাম তিনি তখন খাতা দেখতেন বা পড়াশোনা সংক্রান্ত বিষয় নিয়েই থাকতেন তবে তার দাবি মাস দুয়েক আগে থেকেই তিনি স্কুলে আসছেন না শুনেছি তাকে এসএসসি থেকে কোনো নোটিশ দেওয়া হয়েছে অর্থাৎ তার যে কলিক রয়েছে সে দাবি করছে তিনি একজন বেশ ভালো শিক্ষক এবং পড়ুয়ারা তাকে বেশ পছন্দ করত এবং তারপরে যেটা তিনি বলছেন মাস দুয়েক আগে থেকেই তিনি স্কুলে আসছেন না শুনেছি নাকি তাকে এসএসসি থেকে কোনো নোটিশ দেওয়া হয়েছে তো এসএলএসটি নবম দশমের অঙ্কের শিক্ষক হিসেবে চাকরি পেয়েছিলেন সিদ্দিকাজী এবং মামলাকারী অনুপগুপ্তার যেটা জানাচ্ছেন যে সে তার অভিযোগ তার অনেক পরে নাম ছিল কিন্তু গাজী তালিকায় তার থেকে পঁচাত্তর জনের পরে নাম ছিল সিদ্দিকাজির এবং সেক্ষেত্রে কিন্তু তাকে চাকরি দেওয়া হয় অর্থাৎ বঞ্চিত করা হয় যে যোগ্য প্রার্থী তাকে যিনি তার নিচে ছিলেন দুশো পঁচাত্তর নম্বরে যিনি যার নাম ছিল তাকে চাকরি পাইয়ে দেওয়া হয় এইখান থেকেই নিয়োগের যে মামলা সেটা করা হয়েছিল দুর্নীতির মামলা করা হয়েছিল এবং সেটা প্রমাণ হওয়ার পরেই তার কিন্তু বেতন বন্ধের নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট তো আদালত জানাচ্ছে যেটা প্রাথমিকভাবে যেটা জানাচ্ছে যে অভিযোগ সর্বত্র পেয়েছে এবং সেক্ষেত্রে এরপরে ওই শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হয় এবার অনিয়মের অভিযোগ উঠল নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়ে গিয়ে এবং এর আগে মন্ত্রীকন্যা অঙ্কিতা অধিকারের চাকরি বাতিল করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো এখানে যেটা আপনারা জানেন যে বেঞ্চ বদল হয়েছে এবং সোমবার নবম ও দশম শ্রেণীতে বেআইনিভাবে শিক্ষক নিয়োগ সংক্রান্ত অভিযোগে মামলাটি শুনানি হয় বিচারপতি রাজশেখর রাজশেখর মান্থার যে বেঞ্চ রয়েছে সেখানে এবং এদিন শুনানিতে বিচারপতি মান্থারও পর্যবেক্ষণ মেধাতালিকা পরীক্ষা করে দেখা গিয়েছে দুশোর মধ্যে থাকা প্রার্থী চাকরি পাননি অথচ চাকরি পেয়েছেন মেধা তালিকায় দুশো পঁচাত্তর নম্বরে থাকা স্থানাধিকারী এরপরেই তিনি মধ্য শিক্ষা পর্ষদকে নির্দেশ দেন কর্মরত গণিত শিক্ষক সিদ্ধি কিন্তু চাকরি বাতিল করতে হবে কদিনের মধ্যেই এই নির্দেশ করতে হবে এবং সেক্ষেত্রে সে বিষয়ে এখনও আদালত স্পষ্ট করে কিছু জানায়নি বুধবার আট তারিখে ফের এই মামলার শুনানি এবং ইতিমধ্যেই এসএসসির কাছ থেকে সমস্ত নথিপত্র চাওয়া হয়েছে তা আরও ভালোভাবে খতিয়ে দেখে পরবর্তী শুনানি হওয়ার সম্ভাবনা এবার নবম দশমের শিক্ষক নিয়োগে যেভাবে দুর্নীতির ঘটনা সামনে এলো তাতে স্কুল সার্ভিস কমিশনের চাপ যে আরও বাড়লো তা বলাই যায় কিন্তু অর্থাৎ বুঝতেই পারছেন এই নিয়ে কিন্তু কদিনের মধ্যেই নির্দেশ কার্যকর হবে বলে জানা গিয়েছে তবে ইতিমধ্যেই যে দুর্নীতি সেটা স্পষ্ট হয়ে গিয়েছে এবং আমাদের সকলের কিন্তু একটা বড় টেনশন হচ্ছিল যে রাজশাহর মানতে কেমন হবেন তার বেঞ্চ কেমন হবে এটা নিয়ে দুর্নীতি নিয়ে অনেকে সওয়াল জবাব করেছি আমরা কিন্তু তিনিও সেই একইভাবে অভিজিৎ বাবুর মতনই কিন্তু তার যে পর্যবেক্ষণ সেটাও কিন্তু আমরা উল্লেখযোগ্য দেখতে পাচ্ছি তো আগামী দিনে কী হতে চলেছে আরও কার কার নাম উঠে আসবে এই নিয়ে অবশ্যই আমি আপনাদের সামনে বিস্তারিত নিউজ আনবো তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলবেন না বন্ধুরা তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে